ফুলজান হয়ে ফিরছেন মিষ্টি জানা, ফের বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা মিষ্টি জানা। আগামী 16 জুন মুক্তি পাচ্ছে এই নায়িকার ফুলজান সিনেমাটি। এতে নাম ভূমিকায় দেখা যাবে তাকে। গ্রামীণ পটভূমির গল্পে এটি নির্মাণ করা হয়েছে। ছবির গল্পে দেখা যাবে গ্রামের অতি সুন্দরী মেয়ে ফুলজান। এলাকার বখাটে ছেলে রাজা তাকে ভালোবাসে, কিন্তু মন্দ কাজের জন্য রাজার 3 বছরের সাজা হয়। অতঃপর রমজান গাজীর সঙ্গে ফুলজানের বিয়ে হয়ে যায়। কলেজ পড়ুয়া দেবর সুজনকে নিয়ে তাদের সাজানো সংসার, কিন্তু বছর 2 পর থেকে রমজান ও ফুলজানের মাঝে দূরত্ব বাড়তে থাকে। এতে দেবর সুজন গাজী ফুলজানের অবলম্বন হয়ে ওঠে। রাজা জেল থেকে বের হয়ে ফুলজানকে পেতে মরিয়া হয়ে ওঠে। অবশেষে কি রাজা পায় ফুলজানকে, নাকি ফুলজানকে না পাওয়ার দুঃখ বেদনা নিয়েই থাকতে হয় রাজাকে? এসব উত্তর জানতে অবশ্যই যেতে হবে প্রেক্ষাগৃহে। এই সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন আমিনুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, ফুলজান সিনেমা লিখতে গিয়ে আমি অনেকবার কেঁদেছি, এটি আমার অনেক পছন্দের একটি গল্প। ফুলজান নামে একটি নাটক আছে যা মঞ্চে মঞ্চস্থ করেছি অনেকবার, সেখান থেকেই সিনেমার ভাবনা। এই সিনেমার পরতে পরতে অনেক রোম্যান্স ও টুইস্ট রয়েছে। A2S মাল্টিমিডিয়া প্রযোজিত ফুলজান চলচ্চিত্রে মিষ্টি জান্নাত ছাড়া আরও অভিনয় করেছেন আমিনুল ইসলাম বাচ্চু, সনি রহমান, রিয়াদ রায়হান অবাক, জেসমিন জারা, লিটন খন্দকার, মশিউল হক মনা, কবির টুটুল, আশিস কুমার, ইসমাইল খান, শিলা, পাপিয়া, রাকিব, প্রশান্ত এবং প্রমুখ।